অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আজ ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে লক্ষণ দেখা যাওয়ার পর বিয়াল্লিশ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন তবে ম্যাক্রন এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে বিশ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে উনষাট হাজার চারশো আজ সকালে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে আরও বলা হয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের আজ কোভিড শনাক্ত হয়েছে প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার পর টিসিআর টেস্টের মাধ্যমে তার সংক্রমণ ইমানুয়েল কিভাবে সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় তবে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে সম্প্রতি তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সবাইকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে জানাল রাশিয়া রাশিয়া বলেছে গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টোয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন ভিয়েনায় বুধবার পরমাণু সমঝোতা বিষয়ক সতেরোতম যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন এই অনলাইন বৈঠকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে যা আগামী একুশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল জানিয়ে উলিয়ানভ বলেন এ বৈঠকে রাশিয়া চীন ব্রিটেন জার্মানি ফ্রান্স ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকার ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার এই কূটনীতিক বলেন ইরান বহুবার বলে এসেছে ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবং পরমাণু সমঝোতা থেকে তেহরান তার অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় দেশটি এই সমঝোতার ধারাগুলোর বাস্তবায়ন স্থগিত রেখেছে তিনি বলেন সব পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন আগের মতো শুরু করলে ইরানের পরমাণু সমঝোতা পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে এবার ছয় জানুয়ারির দিকে চোখ ট্রাম্পের সব আশা হারিয়ে এবার ছয় জানুয়ারির দিকেই শেষ ভরসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইং স্টেটগুলোতে বিরোধী জো বাইডেনের কাছে স্পষ্ট ব্যবধানে হেরে পরাজয় নিশ্চিত হওয়ার পরও হাল ছেড়ে দেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরে নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপি হয়েছে দাবি করে করা তার মামলাগুলোও প্রায় সব নাকচ হয়ে গেছে এমনকি সম্প্রতি তার দাবি অমূলক অভিহিত করে উড়িয়ে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্টও সর্বশেষ সোমবার বাইডেনের পক্ষেই পড়েছে ইলেক্টোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোট যার মধ্য দিয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তার পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া এরপরও এখনও পরাজয় মেনে নেননি চুপ করে আছেন ট্রাম্প তার চোখ এখন আগামী ছয় জানুয়ারির দিকেই এটাই তার শেষ ভরসাও নির্বাচনের ফল উল্টে তার পক্ষে নিয়ে আসতে এদিনই মার্কিন কংগ্রেসের ইলেক্টোরাল কলেজের ফলাফল টেলি ব্যবহার করার চেষ্টা করবেন ক্ষমতাসীন রিপাবলিকান আইন প্রণেতাদের একাংশ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন ট্রাম্প শিবির তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টা ট্রাম্পের জন্য খুব একটা সুবিধের হবে না নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ও অনুগতদের একটি দল এখনও মনে করছেন ট্রাম্পের রাজনীতিতে টিকে যাওয়া এবং হোয়াইট হাউসে আরও চার বছর থেকে যাওয়ার আর একটিমাত্র পথই অবশিষ্ট আছে সেই নাটক মঞ্চস্থ হবে আগামী ছয় জানুয়ারি তাহলে কি ঘটতে যাচ্ছে ওই দিন ইলেক্টোরাল কলেজের ভোটের যে ফল জানা গেছে সোমবার সেটা এখনও আনুষ্ঠানিক ফল নয় এই ভোটের ফল এখন পাঠানো হবে ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ছয় জানুয়ারি ইলেকটোরাল ভোট আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে কংগ্রেসের এক যৌথ অধিবেশনে এতে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচন ও আইন বিশেষজ্ঞরা বলছেন ৬ জানুয়ারির ঘটনাবলী হয়তো ডোনাল্ড ট্রাম্পকে ভোটের ফল বদলে দেওয়ার ক্ষেত্রে শেষ সুযোগ এনে দিতে পারে এমন একটি প্রয়াস নিচ্ছেন কয়েকজন সিনেটর ও কংগ্রেস সদস্য তারা আড়েজনা পেন্সিলভানিয়া নেভাদা জর্জিয়া ও উইসকনসিন এই রাজ্যগুলোতে অবৈধ ভোট ও জালিয়াতির লিখিত অভিযোগ জমা দেবেন যাতে অন্তত একজন সিনেটরের স্বাক্ষর থাকবে এর লক্ষ্য হবে ওই রাজ্যগুলোর ভোট ডিসকোয়ালিফাই বা বাতিল করা নিউ ইয়র্ক টাইমস তিনি বলেছেন মার্কিন সংবিধান অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্ট সহ যে কোনো আদালতের বিচারকদের চেয়ে বড় ভূমিকা রয়েছে কংগ্রেস সদস্যদের আমরা যা বলবো তাই হবে সেটাই চূড়ান্ত এ ধরনের অভিযোগ উঠলে এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ফলাফল প্রত্যয়ন করতে অস্বীকার করলে কি হবে তা নিয়ে মার্কিন বিশ্লেষকরা নানা রকম চিত্র তুলে ধরছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ